ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে বিডিও অফিসে কর্মী নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আবেদন কিভাবে করতে হবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কী লাগবে কত টাকা পরিমাণে বেতন আছে সমস্ত কিছু বিষয় আলোচনা করব এবং আবেদনের শেষ তারিখ এখানে উল্লেখ করে দিয়েছে কুড়ি ডিসেম্বর দু পর্যন্ত আবেদন চলবে তো কিভাবে আবেদন করতে হবে চলো দেখে নেই আজকের এই ভিডিওর মাধ্যমে আবেদন করার জন্য অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তারপরেই আবেদন করবেন এখানে প্রথমেই বলা হয়েছে ব্লক ডেভেলপমেন্ট তরফ থেকে নতুন করে ব্লক লেভেল সুপারভাইজার পদে কর্মী নিয়োগের একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে আবেদন করা যাবে এখানে ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে এরপরে বিডিও অফিসে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স কি লাগবে এরপরে বলছে বেতন আবেদন পদ্ধতি সব কিছু বিষয় নিচে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে এরপরে দেখতে পাচ্ছেন পদের নাম এখানে কিন্তু পদের নাম উল্লেখ করে দিয়েছে যে ব্লক লেভেল সুপারভাইজার পদে নিয়োগ করা হচ্ছে ব্লকে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি স্টেপ ভালোকে লক্ষ্য রাখবেন টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হয়েছে এই প্রতিবেদনে ভিজিট করে ওয়েবসাইটে ভিজিট করে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন এরপরে বেতন সীমা এই পদে চাকরি হলে প্রতি মাসে দশ হাজার টাকা বেতন দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী ব্লক লেভেল সুপারভাইজার পদে যোগ্যতা কি লাগবে ব্লক লেভেল সুপারভাইজার পদে কেন্দ্রে কিংবা রাজ্য দপ্তরের অবসর সরকারি কর্মীরাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে এছাড়াও জানিয়েছে যে অ্যাকাউন্টেন্টসের কাজের দক্ষতা থাকতে হবে আবেদন কিভাবে করতে হবে এখানে আগে থেকে রকম। আবেদন করতে হবে না সরাসরি ইন্টারভিউয়ের দিন নিজের বায়োডাটা সহ শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট টাইমে ইন্টারভিউয়ের স্থানে গিয়ে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস এগারোটার আগেই জমা করতে হবে ইন্টারভিউ কবে হবে নিষেধ দেওয়া ঠিক অথবা অ্যাড্রেস রয়েছে সেখানে কিন্তু আপনারা লক্ষ্য রাখতে পারেন এই যে এখানে ইন্টারভিউয়ের ঠিক না উল্লেখ করে দিয়েছে এবং ইন্টারভিউ কবে হবে কোন তারিখে সেটাও কিন্তু নিচে উল্লেখ করা আছে এরপরে নিচে আসো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসেম্বর দু হাজার তেইশ তারিখে সকাল এগারোটা রিপোর্টিং টাইম বারোটায় ইন্টারভিউ শুরু হবে আরও বিস্তারিত জানার জন্য আপনারা অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু অবশ্যই ফলো করবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি কিভাবে ডালদোট করবেন একটু পরেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ডকুমেন্টস আপনারা যুক্ত করবেন বায়োডাটা বয়সের প্রমাণপত্র এবং শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস আধার কার্ড অথবা ভোটার কার্ড অ্যাডমিট কার্ড পিপিও সার্টিফিকেট দু কপি ফটো অবশ্যই লাগবে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় চুক্তি ভিত্তিতে ব্লক লেভেল সুপারভাইজার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে বিস্তারিত তথ্য জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং নিজের দায়িত্বে আবেদন করুন এখানে কিন্তু পশ্চিমবঙ্গের তেসটি জেলা থেকে আবেদন করা যাবে এছাড়াও আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিশিয়াল ওয়েবসাইট এবং নোটিফিকেশন রয়েছে এখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে এখানে ক্লিক করলে কিন্তু আপনারা ডাইরেক্ট বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো আমাদের ভিডিও ডিসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে ক্লিক করে সমস্ত কিছু বিষয় ভালো করে দেখে বিজ্ঞপ্তি ডাউনলোড করে তারপরে কিন্তু আবেদন করবেন